हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनल सम्पूर्ण नतून एक जीके क्लासे तुम्हारे सबाई के स्वागत जाना। बंधुरा, आजकल क्लैसे तुम्हारे साथ शेयर करब भूगोल बेस किछु गुरुत्वपूर्ण प्रश्नोत्तर, जगह तुम्हारे अपकामिंग WBP कांस्टेबल और एसआई परीक्षा आसार क्योंकि सम्भावना रही है। तो आजकल क्लस तुम्हारा क्यों ही मिस करना, तुम्हारे प्रत्येक खूब इम्पर्टेंट है। तई भिडियो की तुम्हारा प्रत्येके मनोयोग सहकारे शेष पर्त देखो और तुम्हारा अवश्य प्रत्येक प्रश्न हमें जो करब तुम्हारा क्योंकि लाइव सेशने कमेंट कर जानान चेषा कर, ये तुम्हारे एक क्लस करा जाशापाशी लाइव मक टेस्ट क्योंकि देवा हो जाए। তাই তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। হয়তো অনেকেরই ভুল হবে, তবে ভুল হলে কিন্তু তোমাদের ঠিক হবে এটা মনে রাখতে হবে। তাই প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে অবশ্যই লাইভ সেশনে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। তো চলো, বেশি কথা আর না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তার আগে করবো ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে রয়েছো প্রত্যেকে এক্ষুনি একটি করে লাইক করো আর এই ভিডিওটিকে তোমরা বিভিন্ন স্টাডি গ্রুপে একটু শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকেও একটু হেল্প করো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকবে বেল আইকন সেখানে ক্লিক করে অল অপশানটিকে অন করে রাখো, যে কোনো চাকরির আপডেট চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের আমাদের প্রথম প্রশ্নটি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেফা অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি কবে গঠিত হয়? অন স্ক্রিনে তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ। প্রথম অপশান 1954, দ্বিতীয় অপশান 1955, তৃতীয় অপশান 1956 অ্যান্ড ফোর্থ অপশান 1957। তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি প্রত্যেকেই লাইভ সেশনে কমেন্ট করে জানাও। ওকে, ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, যারা এখন অবধি দাওনি, প্রত্যেকেই চেষ্টা করো প্রশ্নটির সঠিক উত্তর জানানোর। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, আমি তোমাদেরকে জানিয়ে দিই এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে। নেফা অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি এটি গঠিত হয় 1957 সালে। তো পরবর্তী প্রশ্ন তোমরা প্রত্যেকে অনিশ্চিতে দেখতে পাচ্ছ। কাশ্মীর কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য। তো অনিশ্চিতে চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, তো সঠিক উত্তরটি প্রত্যেকে কমেন্ট করে জানাও। অপশন এ নাকি অপশান বি নাকি অপশান সি নাকি অপশান ডি, কোনটি হবে সঠিক উত্তর? তো যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত দাওনি চেষ্টা করো, কারণ তোমরা হয়তো অনেকে ভাবছো প্রশ্নটির উত্তরটি দিলে হয়তো ভুলে যেতে পারে। এমন ভাববে না, ভুল হতেই পারে, ভুল দিতে দিতে কিন্তু একদিন না একদিন তোমাদের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে। তাই চেষ্টা তোমাদেরকে কিন্তু প্রত্যেককেই করে যেতে হবে। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, তোমাদেরকে জানিয়ে দিই কাশ্মীর কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। সঠিক উত্তর হবে অপশান বি 2019 সালের 31শে অক্টোবর। ওকে, প্রত্যেকেই নোট করে নাও, 2019 সালের 31শে অক্টোবর কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন, স্যার এর প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অন স্ক্রিনে চারটি অপশান দেখতে পাচ্ছ, অপশন এ নাকি অপশান বি নাকি অপশান সি নাকি অপশান ডি, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে আমাদের লাইভ সেশনে কমেন্ট করে জানাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ভেরি গুড, অনেকেই দেখছি আমাদের প্রত্যেকটি ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো এবং প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা দাও। তো তোমাদের প্রত্যেকের আমি সাফল্য কামনা করছি, প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন করে যাও। ওকে, তো অনেকেই দেখছি সঠিক উত্তর দিয়েছ, তো যারা পারলে না তাদেরকে আমি জানিয়ে দিই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 1985 সালে বাংলাদেশের ঢাকাতে। ওকে, তাহলে সার্কের প্রথম অধিবেশন কত সালে হয়? 1985 সালে, এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এক্ষেত্রে হবে বাংলাদেশের ঢাকাতে প্রথম সার্কের অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন অন স্ক্রিনে, আফগানিস্তান কত সালে সার্কের অষ্টম সদস্য হিসেবে যুক্ত হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদেরকে প্রত্যেককেই জানাতে হবে, আগের ক্লাসে আমি এই প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। তো দেখি কতজন তোমরা সঠিক উত্তর দিতে পারছো। অন স্ক্রিনে তোমাদের সুবিধার্থে আমি চারটি অপশান দিয়ে দিচ্ছি, সঠিক উত্তরটি তোমাদেরকে এখান থেকে নির্বাচন করতে হবে। ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, যারা এখন অবধি দাওনি প্রত্যেকেই চেষ্টা করো।
ओके तो चलो आज समय दीची ना तुम्हारे जान दी सठिक उत्तर हबे अपशन सी 2007 साल तेसरा एप्रिल अफगानिस्तान सार्केर अष्टमतम सदस्य हिसेबे जुक्त है। परवर्ती प्रश्न अनस्क्रिने भारतवर्षर सर्वोच्च श्रृंगेर नाम कि वेरि वेरि इम्पर्टेंट प्रश्न विभिन्न एग्जामे ए धरनेर प्रश्न किन्तु एसे थाके भारतवर्षर सर्वोच्च श्रृंगेर नाम कि अनस्क्रिने चारटी अपशन तुम्हारा देखते पाच्छ कांचनजंघा हिमालय गडविन ओस्टिन एंड कोनोटी नय। तो ये प्रश्न सठिक उत्तर कि हबे तुम्हारा प्रत्येके कमेंट करे जानाओ। तुम्हारे समय शुरू होच्छे एखन थेके। ओके तो चलो आज समय दीची ना सठिक उत्तरटा तुम्हारे जान दी सठिक उत्तर हबे अपशन ए कांचनजंघा। ओके सठिक उत्तर हबे अपशन ए कांचनजंघा। एक क्षेत्र देखते ही पाच्छ उच्चता होच्छे 8586 मीटर। नेक्स्ट प्रश्न ऑन स्क्रीने पृथ्वीर सर्वोच्च पर्वत श्रृंगेर नाम कि आरो एकटी इम्पर्टेंट प्रश्न एवं रिलेटेड प्रश्न तोमरा देखते पाच्छो एकटू आगे आमी जे प्रश्नटा करलाम तोमादेरके भारतवर्षेर सर्वोच्च श्रृंगेर नाम कि एक क्षेत्रे सठिक उत्तर छिल कांचनजंघा। एबार आमी जे प्रश्नटी करेछि पृथ्वीर सर्वोच्च पर्वत श्रृंगेर नाम कि खुबी इम्पर्टेंट प्रश्न एगुलो तोमादेरके किन्तु अवश्यई पड़े जेते हबे। ऑन स्क्रीने चारटी अपशन देवा रयेछे सठिक उत्तर कि हबे तो चलो प्रत्येके कमेंट करे जानाओ देखि के के सठिक उत्तर दिच्छो जारा पारबे ना आमी तादेरके जानिये दिच्छि। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো যারা যারা পারলেন আমি তোমাদেরকে জানিয়ে দিই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আশা করি প্রত্যেকেই জানো এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এটির উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। ওকে তাহলে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তো এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই দিতে পারবে। অন স্ক্রিনে তোমাদের বোঝার সুবিধার্থে চারটি অপশন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে চলো প্রত্যেকে কমেন্ট করে জানাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ভেরি গুড অনেকেই সঠিক উত্তর দিচ্ছ যারা এখন অবধি দাওনি প্রত্যেকেই চেষ্টা করো চেষ্টা অবশ্যই তোমাদেরকে করতে হবে ভুল হোক কোনো অসুবিধা নেই চেষ্টা তোমরা অবশ্যই করে যাও। ওকে তো চলো থ্যাংক ইউ সো মাচ যারা যারা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা আমি বলে দিই সঠিক উত্তর হচ্ছে অপশন সি থাঞ্জাভুর। তো পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। অন স্ক্রিনে চারটি অপশন তোমাদের সুবিধার্থে দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে প্রত্যেকেই তোমরা কমেন্ট করে জানাও যারা পারবে না আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে তো দেখছি অনেকেই সঠিক উত্তর দিয়েছো যারা পারলে না তাদেরকে জানিয়ে দিই সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন সি আনাই মুদি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হচ্ছে অপশন সি আনাই মুদি। এক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2695 মিটার এবং আনাই মুদি হলো ভারতের কেরালা রাজ্যে অবস্থিত একটি পর্বত। আচ্ছা এর সাথে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করি। আজকের আমাদের ভূগোলে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের WB কনস্টেবল এবং এশিয়া 2-in-1 সাজেশন যে বই আমরা পাবলিশ করেছি সেই বইটা থেকে কিন্তু আমি সংগ্রহ করেছি। সংগ্রহ করার একটাই উদ্দেশ্য তোমরা যাতে বুঝতে পারো WB কনস্টেবল এশিয়া 2-in-1 আমাদের এই সাজেশন ইবুকটির মধ্যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। পুরো সিলেবাস ওয়াইজ কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান গণিত রিজনিং প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে রয়েছে। সবথেকে ভালো বিষয় একটা বই কিনলে তোমরা কিন্তু দুটো এক্সামকে কভার করতে পারছো। অলরেডি যারা এই বইটাকে অর্ডার করেছিল তারা কিন্তু পোস্টের মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু আজ থেকে পেতে শুরু করেছে এবং যারা যারা এটিকে ইবুক আকারে তোমরা সংগ্রহ করেছো তারা কিন্তু টাকা পেমেন্ট করার সাথে সাথে অনলাইনে কিন্তু ডাউনলোডও করতে পেরেছো। তো যারা যারা এখনও আমাদের এই ইবুক বা এই বইটাকে অর্ডার করনি তারা কিন্তু অতি অবশ্যই অর্ডার করো। এই বইটা থেকে তোমরা কিন্তু আপকামিং এক্সামে অনেক প্রশ্ন উত্তরই কিন্তু তোমরা কমন পাবে কারণ এটি হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার কমন যোগ্য আমাদের সাজেশন ইবুক। অলরেডি এই বইটার রিভিউ ভিডিও আমি কিন্তু বানিয়েছি যারা সেই ভিডিওটিকে দেখনি অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ এই বইটার মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন রয়েছে
তোমরা কিন্তু সেই ভিডিওটাকে দেখলে খুব ইজিলি কিন্তু বুঝতে পারবে। অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সূচিপত্র, যে এই বইটার মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন উত্তর রয়েছে। বলে রাখি পিডিএফটির দাম 96 রুপিস এবং বইটির দাম 293। যারা যারা বইটাকে সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্স ফলো করো, অর্থাৎ এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই সেখান থেকে বইটাকে কিন্তু সংগ্রহ করে নাও। যারা বইটাকে অর্ডার করবে তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে বাই পোস্টের মাধ্যমে, এবং যারা ইবুক অর্থাৎ পিডিএফটিকে সংগ্রহ করতে চাও তারা কিন্তু অনলাইনে পেমেন্ট করার সাথে সাথেই ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? আশা করছি এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই দিতে পারবে, খুব চেনা একটি প্রশ্ন। তো অন স্ক্রিনে চারটি অপশান কী কী রয়েছে তোমাদেরকে একটু বলে দিই। ডিগবই নাহারকাটিয়া অঞ্চলকে, মালব মালভূমিকে, ছোটনাগপুর মালভূমিকে, অ্যান্ড অপশান ডি কোনোটি নয়। তো এর মধ্যে থেকে সঠিক উত্তর কী হবে প্রত্যেকেই আমাদের লাইভ সেশনে কমেন্ট করে জানাও। ভেরি গুড, অনেকেই দেখছি সঠিক উত্তর দিচ্ছ। যারা এখনও পর্যন্ত উত্তর দাওনি তোমাদের জন্য ওয়েট করছি, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, আমি বলে দিই সঠিক উত্তর হবে অপশান সি, ছোটনাগপুর মালভূমিকে। অর্থাৎ ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। তো কেন বলা হয় তোমাদেরকে একটু বলে দিই। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশিরভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নিই, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? খুবই ইম্পর্টেন্ট, ভূগোলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরবর্তী প্রশ্নটি দেখতেই পাচ্ছ, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অন স্ক্রিনে চারটি অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ দশম জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, ডুডুমা জলপ্রপাত, অ্যান্ড অপশান ডি কোনোটি নয়। প্রত্যেকেই সঠিক উত্তর জানাও কমেন্ট বক্সে, আমাদের লাইভ ক্লাসে লাইভ সেশনে প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং যারা আমাদের লাইভ ক্লাসটি পরে দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরগুলোকে কমেন্ট করে জানাবে। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, তোমাদেরকে জানিয়ে দিই ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন আরও একটি রিলেটেড প্রশ্ন, কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত? চারটি অপশনের মধ্যে প্রত্যেকেই জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, অনেকেই দেখছি আমাদের ম্যাক্সিমাম প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছ। তোমরা কিন্তু কমপ্লিট ভিডিওটি দেখার পর অবশ্যই জানাবে মোট কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ। ওকে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা এখনও পর্যন্ত কতটা প্রস্তুতি নিয়েছো এবং কোন কোন বিষয়গুলোতে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের মনে থাকছে না বা কোন কোন বিষয়গুলোতে তোমাদের দুর্বলতা রয়েছে। তো অবশ্যই তোমরা সেই সমস্ত বিষয়গুলোকে একটু ভালোভাবে পড়বে। তো অনেকেই দেখছি সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড তাদেরকে। তো জানিয়ে দিই সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাত। অর্থাৎ ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগড় নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখে নেব কী রয়েছে, সিটি অফ লেকস কাকে বলা হয়? অন স্ক্রিনে চারটি অপশান দেখতে পাচ্ছ, প্রথম অপশান উদয়পুর, দ্বিতীয় অপশান ভোপাল, অ্যান্ড তৃতীয় অপশান শিলং, এবং ফোর্থ অপশান কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, সিটি অফ লেকস কাকে বলা হয়। ওকে, তো যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পারলে না তাদেরকে আমি জানিয়ে দিই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, উদয়পুর রাজস্থান। অর্থাৎ রাজস্থানের উদয়পুরকে সিটি অফ লেক বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন জলপ্রপাত ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত? তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসে এর প্রশ্ন উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য। তো প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানাও, এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। তো প্রত্যেকেই জানাও, তোমাদের জন্য ওয়েট করছি। ওকে, তো চলো আমি সঠিক উত্তরটা বলে দিই।
সঠিক উত্তর হবে অপশন সি ধুয়াধর জলপ্রপাত, অর্থাৎ ধুয়াধর জলপ্রপাতটি ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অন স্ক্রিনে চারটি অপশন দেখতে পাচ্ছ, দামোদর ভ্যালি কর্পোরেশন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, তিস্তা প্রকল্প এবং কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রত্যেকেই কমেন্ট করে জানাও। ওকে, তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাদেরকে জানিয়ে দিই যারা সঠিক উত্তর দিতে পারলে না। সঠিক উত্তর হবে অপশন এ দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? অপশনগুলো কি কি রয়েছে আমি তোমাদেরকে বলে দিই। প্রথম অপশন লুনি, দ্বিতীয় অপশন কাবেরী, তৃতীয় অপশন অজয় অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো চলো প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দেখি কে কে তোমরা সঠিক উত্তর দিতে পারছো। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, আমি তোমাদেরকে জানিয়ে দিই ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। ওকে, পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে, ভারতের কত শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর দ্বারা হয়ে থাকে? ভারতের কত শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর দ্বারা হয়ে থাকে? অপশন এ 30%, অপশন বি 40%, অপশন সি 50% অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অনেকেই দেখছি তোমরা সঠিক উত্তর দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই চেষ্টা করে যাও। যারা পারছো না তারাও অবশ্যই চেষ্টা করো, ভুল হোক কোনো অসুবিধা নেই, চেষ্টা করলে অবশ্যই তোমরা চেষ্টার ফল কিন্তু অবশ্যই পাবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই ভারতের কত শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর দ্বারা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন বি 40% বৃষ্টিপাত মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি নাকি অপশন ডি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও। প্রত্যেকেই চেষ্টা করো, তোমাদের জন্য আমি সময় দিচ্ছি, আমি তোমাদেরকে যারা পারছো না তাদেরকে কিন্তু অবশ্যই আমি বলে দেবো, যারা যারা পারছো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। ওকে, তো চলো আর সময় দিচ্ছি না, তোমাদেরকে জানিয়ে দিই সঠিক উত্তর এক্ষেত্রে যেটি হবে অপশন বি, মেঘালয়ের মৌসুম রানে সর্বাধিক কিন্তু বৃষ্টিপাত হয়। তাহলে পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়ের মৌসুম রানে। ওকে, নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি? ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি? অপশন এ শিলচর, অপশন বি মেঘালয়ের মৌসিনরাম, অপশন সি লেহ অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাও। একটু আগে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম ভারতের পৃথিবীর কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়, এবং আরও একটি রিলেটেড প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি প্রত্যেকেই কমেন্ট করে জানাও। ওকে, ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছ, যারা পারলে না তাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকে নোট করে নাও, সঠিক উত্তর হবে অপশন সি লাদাখের লে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ FCI কত সালে গঠিত হয়? তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু অনেক সময় নোটিফিকেশন প্রকাশিত হয়, তো অবশ্যই তোমাদের এই প্রশ্নের উত্তরটি জানা দরকার। তো অন স্ক্রিনে চারটি অপশন দেওয়া রয়েছে, 1965, 1966 অ্যান্ড 1967, এবং সবশেষে বলা হচ্ছে কোনোটি নয়। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি প্রত্যেকে আমাদের লাইভ সেশনে কমেন্ট করে জানাও। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, যারা পারছো না চেষ্টা করে যাও, আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা অবশ্যই চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
ভেরি গুড। তো চলো সঠিক উত্তরটা জানিয়ে দিই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয় 1965 সালে। নেক্সট প্রশ্ন, ONGC অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কত সালে গঠিত হয়? অপশান এ নাকি অপশান বি নাকি অপশান সি নাকি অপশান ডি? সঠিক উত্তরটি প্রত্যেকে নির্বাচন করো এবং সঠিক উত্তরটি আমাদের লাইভ সেশনে প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা প্রত্যেকটি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই চেষ্টা করে যাও, তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি। তো প্রত্যেকেই কমেন্ট করো, আমি তোমাদের জন্য ওয়েট করছি, তোমাদের কমেন্টের আশায় রয়েছি। ওকে, ভেরি গুড। আর সময় দিচ্ছি না, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, যারা পারলেন আমি বলে দিই। ONGC গঠিত হয় 1956 সালে, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, তো এটি গঠিত হয় 1956 সালে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও বেশ কিছু প্রশ্নোত্তর আমি এভাবে ক্লাসের মাধ্যমে শেয়ার করে করে যাব। তো প্রত্যেকটি ক্লাস তোমরা অ্যাটেন্ড করো। আশা করছি আমাদের এই ক্লাস থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নোত্তর আপকামিং এক্সামে কমন পাবে, যেরকম আমাদের বনসহকে এক্সামে প্রচুর প্রশ্নোত্তর আমাদের ক্লাস থেকে এসেছিলো। তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন অ্যাটেন্ড করো। আর প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, ভিডিওগুলোকে বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করে দিতে হবে, তোমাদের বন্ধুদেরকে জানাতে হবে যে ফ্রি অফ কস্ট আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ের ক্লাস হচ্ছে। এটা তোমাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু একটু করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি কীভাবে কোনো বিনামূল্যে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব? ওকে, তাই তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আগামী আরও একটি সম্পূর্ণ নতুন ক্লাসে। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত প্রত্যেকটি ক্লাসের আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।